ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা নিয়মিত বাড়িতে অঙ্ক অভ্যাস করছো আর আমার দেওয়া ভিডিওগুলি নিয়মিত দেখছো। তো আজকের এভারেজের ফিফথ পার্ট হবে, তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো, শুরু করছি। দেখো, পূর্বে আমি বলেছিলাম যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এটাকে যদি আমি ভাষায় লিখি কি লিখব, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ঠিক আছে? এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি দাঁড়াচ্ছে, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। হ্যাঁ, এটা মানেও সেম, জাস্ট এটাকে ভাষায় লিখলাম আমরা, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এবার এখান থেকে আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় বের করব, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। আচ্ছা, গড় মানে আমরা কি জানি, যে রাশিগুলির মান সমষ্টি বাই রাশিগুলির সংখ্যা। তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কোনটা, এটা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এবার এটা হচ্ছে মান সমষ্টি, এবার কি করব, রাশিগুলির সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে কয়টা রাশি আছে, এনটা রাশি আছে, তাহলে এন দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে এন এন কেটে যাচ্ছে, তাহলে সূত্রটা কী দাঁড়াচ্ছে, এন প্লাস ওয়ান বাই টু, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় এন প্লাস ওয়ান বাই টু, ঠিক আছে? এই সূত্রটাকে অবলম্বন করে আমি কিছু প্রশ্ন সলভ করাচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন, প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে আমি প্রথমে সূত্রটা লিখে নিচ্ছি, যেটা আমি পূর্বে লিখলাম, এন প্লাস ওয়ান বাই টু, ঠিক আছে? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে এটা। তাহলে এখানে দেখো, প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে এন এর মানটা কত এখানে, একশো, ঠিক আছে? তাহলে আমাদের সূত্রটা কি, এন প্লাস ওয়ান বাই টু, তাই তো? তাহলে এন এর মান কত হচ্ছে, একশো প্লাস এক বাই দুই, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে একশো এক বাই দুই, ভাগ করলে তোমরা পাবে পঞ্চাশ দশমিক পাঁচ, তার মানে সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, পঞ্চাশ দশমিক পাঁচ। এবার নেক্সট, প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে একই রকম এই সূত্রটা হচ্ছে এটা, এন প্লাস ওয়ান বাই টু, প্রথম পঞ্চাশটি বলেছে, এন হচ্ছে তোমার পঞ্চাশ, যেহেতু পঞ্চাশটি বলেছে এক্ষেত্রে এন এর মান হচ্ছে পঞ্চাশ, তাহলে গড়টা কত হচ্ছে, এন প্লাস ওয়ান বাই টু, তাই তো? তাহলে পঞ্চাশ যোগ এক বাই দুই, তাহলে পঞ্চাশ যোগ এক তার মানে হচ্ছে একান্ন বাই দুই, একান্নকে দুই দিয়ে ভাগ করলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ, একান্নকে দুই দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ, তার মানে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এবার নেক্সট, এবার দেখো বর্গগুলো নিচ্ছি, ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, এন স্কোয়ার, তার মানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই সমষ্টি সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স, কী বললাম, এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স। তো এটাকে আমরা বা ভাষায় লিখছি, প্রথম এন সংখ্যক, প্রথম এন সংখ্যক স্বাভাবিক, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের বর্গের সমষ্টি, ঠিক আছে? বর্গের সমষ্টি সূত্রটা হচ্ছে এটা, এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স। এবার এখান থেকে আমরা গড়ের সূত্রটা বের করব, তাহলে প্রথম এন সংখ্যক, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, তাহলে গড় মানে কি, রাশিগুলির মান সমষ্টি বাই রাশিগুলির সংখ্যা, তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা হচ্ছে এটা,
তাহলে এটাকে লিখছি, সমষ্টির মানটা লিখছি, লিখলাম। এবার এটাকে ভাগ করব রাশিগুলির সংখ্যা দিয়ে। এখানে কয়টি সংখ্যা আছে? এন সংখ্যক, তাহলে এন দিয়ে ভাগ করো। এন দিয়ে ভাগ করলে এন এন কেটে যাচ্ছে, আমরা সূত্রটা পাচ্ছি কি, এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স। তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় তোমরা মনে রাখবে এটা, এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স, ঠিক আছে? তোমরা যদি মনে নাও রাখো, সমষ্টি সূত্রটা মনে রাখলেই কিন্তু এটা মনে থেকে যাবে। মনে রাখবে এন দিয়ে ভাগ করছো, যেহেতু এনটা সংখ্যা আছে, এন দিয়ে ভাগ করছো, এন এন কেটে যাচ্ছে, রইল হচ্ছে এন প্লাস ওয়ান টু এন টু এন প্লাস ওয়ান বাই সিক্স, ঠিক আছে? তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক করাচ্ছি। ঠিক, দেখো প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, ঠিক আছে? তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় সূত্রটা কি জানছি আমরা, এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স। তাহলে এক্ষেত্রে এনের মান কত, প্রথম দশটি বলেছে এনের মান দশ, ঠিক আছে? তাহলে গড়টা কত হচ্ছে, সূত্রটাতে বসাও, এনের জায়গায় দশ বসাবে, তাহলে দশ যোগ এক, দশ যোগ এক, তারপর কী আছে টু এন, তাহলে টু ইন্টু দশ যোগ এক বাই সিক্স, ঠিক আছে? দশ যোগ এক, টু ইন্টু দশ যোগ এক বাই ছয়, তাহলে কত দাঁড়াচ্ছে, দশ আর একে এগারো দাঁড়াচ্ছে। গুণন একবারে করে দিচ্ছি, দশ দুগুণে কুড়ি আর এক যোগ করলে একুশ বাই ছয়, ঠিক আছে? তিন দিয়ে কাটো, তিন সাতে একুশ, তিন দুগুণে ছয়, তাহলে দাঁড়াচ্ছে সাত এগারো সাতাত্তর বাই দুই। সাতাত্তরকে দুই দিয়ে ভাগ করলে তোমরা পাবে আটত্রিশ দশমিক পাঁচ, ঠিক আছে? সাতাত্তরকে দুই দিয়ে ভাগ করলে তোমরা পাবে আটত্রিশ দশমিক পাঁচ। তাহলে কোন অপশানটা সঠিক, সি নাম্বার, আটত্রিশ দশমিক পাঁচ। তাহলে এরকম অঙ্ক থাকলে তোমরা এই সূত্রটা দিয়ে অঙ্কগুলো করে নেবে, ঠিক আছে? দেখো দারুণ একটা সূত্র দিচ্ছি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার, প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় এনই হয়, ঠিক আছে? তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কী হয়, এনই হয়। তাহলে একটা ম্যাথ করাচ্ছি, প্রথম উনিশটি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত? তাহলে এক্ষেত্রে প্রথম উনিশটি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত সেটা বলেছে বের করতে। তাহলে এক্ষেত্রে দেখো প্রথম উনিশটি বলেছে, তাহলে এন এর মানটা কত, এন এর মানটা এখানে উনিশ আছে, তাহলে গড়টা কত হবে দেখি, গড়টা এন যা হবে তাই, এন এর মান যত হবে তত, তাহলে গড়টা হচ্ছে উনিশই হবে, ক্লিয়ার? তো প্রথম পঁচিশটি স্বাভাবিক বিজোড় সংখ্যার, প্রথম পঁচিশটি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত, এর অ্যান্সারটা তোমরা বলবে, কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? এর অ্যান্সারটা কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। এবার নেক্সট টাইপে চলে যাচ্ছি, নেক্সট টাইপ, প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যার গড়, এর ফর্মুলা হচ্ছে এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এই দিয়ে একটা অঙ্ক দিচ্ছি, প্রথম উনিশটি স্বাভাবিক জোর সংখ্যার গড় কত, প্রথম উনিশটি স্বাভাবিক জোর সংখ্যার গড় কত। দেখো এখানে কিন্তু তোমাকে বলে দেবে প্রথম উনিশটি, প্রথম কুড়িটি, প্রথম পঁচিশটি, তাহলে মনে রাখবে এখানে কিন্তু এনের মানটা বলে দিচ্ছে, এখানে প্রথম উনিশটি, তার মানে এক্ষেত্রে এনের মানটা কত,
19, কারণ 19টা জোড় সংখ্যা আছে, ঠিক আছে? প্রথম 19টা জোড় সংখ্যা আছে, সেই কারণে n এর মানটা 19। তাহলে গড়টা কি হবে? n প্লাস 1, n প্লাস 1, তার মানে কত দাঁড়াচ্ছে? গড় 20 দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাহলে বেজোড় সংখ্যার সময় n এর যে ভ্যালুটা সেটাই হচ্ছে গড় মান হয়, আর জোড় সংখ্যার বেলায় n এর সাথে 1 যোগ করতে হয়, মানে n প্লাস 1টা হচ্ছে গড় মান হয়, ঠিক আছে? এবার তোমরা এটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে এটার অ্যান্সার কত। আশা করছি সবাই পারবে। প্রথম 25টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত, ঠিক আছে? এটার অ্যান্সারটা আমাকে জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে? অপেক্ষায় রইলাম। আজকে এ পর্যন্তই ক্লাস রইল। আশা করছি তোমরা অনেক কিছু শিখেছো এই ক্লাস থেকে। যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তার সাথে যারা নতুন এই চ্যানেলটিতে ভিজিট করেছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আসছি।